হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বাটার ছাড়াই তৈরি করে দেখাবো একদম খাস্তা বিস্কুট রেসিপি। আর এই বিস্কুটগুলোতে যেহেতু চকো চিপস রয়েছে, বাচ্চারা তাই খেতে ভীষণ পছন্দ করবে। খেতেও হবে অনেক টেস্টি, বানানো খুবই সহজ। চলুন তাহলে এখনই বিস্কুটের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। বিস্কুট বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। এরপর একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছু ভালো করে বিট করে নিচ্ছি। ততক্ষণ বিট করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর ডিমটা এইভাবে সাদা হয়ে আসছে। চিনি খুব ভালোভাবে গলে গেছে, আমি টোটাল 5 মিনিট ধরে ভালো মতো বিট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটাও ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। প্রথমে 1 কাপ দিলাম, পরে 1 কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগের 1 ভাগ নুন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। প্রথমে ডোটা মাখার সময় দেখবেন হাতে লেগে যাচ্ছে, মাখতে মাখতে দেখবেন ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে, পরে কিন্তু আর হাতে লাগবে না। এইভাবে একটা নর্মাল সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার প্রায় তৈরি হয়েই এসেছে। এরপর ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর, আর সেই ফাঁকে আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড রেখে ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটা আমি প্রিহিট হতে রেখে দিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছি। অন্যদিকে আমি একটি বড় প্লেট নিয়েছি, আর তার মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। এদিকে ডোটা ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। ডোটার থেকে আমি অল্প করে কিছুটা অংশ তুলে নিচ্ছি, তারপর হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে হাতে তালু দিয়ে এইভাবে একটু চেপে চ্যাপটা করে নিতে হবে। চ্যাপটা করে আমি বিস্কুটের শেপ দিয়ে নিলাম। আপনারা যে কোনো শেপে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করতে পারেন। একই রকমভাবে সবকটা বিস্কুট আমি বানিয়ে প্রথমে রেডি করে নিচ্ছি। আর একে একে এইভাবে বিস্কুটগুলো যখন প্লেটের মধ্যে রাখবেন, তখন দুটো বিস্কুটের মধ্যে যেন কিছুটা ডিস্টেন্স থাকে সেইভাবে রাখতে হবে, কারণ বিস্কুটগুলো যখন বেক করব তারপর কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন, প্লেটের মধ্যে বিস্কুটগুলো আমি সাজিয়ে নিয়েছি। এদিকে কড়াইও প্রিহিট করা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি বিস্কুটের প্লেটটা বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে বিস্কুটগুলো আমি বেক হতে দেব 25 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি অন্য একটি প্লেটেও একই রকমভাবে বিস্কুট বানিয়ে রেডি করে নিয়েছি। আর বিস্কুটের ওপরে আমি ছোট ছোট চকো চিপস লাগিয়ে নিচ্ছি, এতে বিস্কুটটা খেতে আরও অনেক বেশি টেস্টি, অনেক মজার হয়। তবে এই চকো চিপস ছাড়াও কিন্তু আপনারা বিস্কুটটা তৈরি করতে পারেন। চকো চিপস দিলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। অন্যদিকে 25 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিলাম। আর বিস্কুটগুলো দেখুন বেক হয়ে ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এরপর ওই বিস্কুটগুলো আমি তুলে নিয়ে বাকি যে বিস্কুটের প্লেটটা রেডি করে রেখেছিলাম সেটা বেক হতে বসিয়ে দিচ্ছি। আর এই বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় এই বিস্কুটের মধ্যেও আমি চকো চিপস এইভাবে লাগিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু চকো চিপসগুলো খুব সহজেই বিস্কুটে লাগিয়ে নেওয়া যায়। বাটার ছাড়াই মাত্র একটি ডিম দিয়ে অতিথি আপ্যায়নের জন্য হোক বা বাচ্চাদের জন্য খুব সহজেই কিন্তু এই বিস্কুটগুলো আপনারা বানিয়ে রাখতে পারেন। একটি ডিমে অনেক বিস্কুট বানিয়ে নেওয়া যায়। সবকটা বিস্কুট আমি বানিয়ে নিয়েছি, আর দেখুন কতগুলো বিস্কুট তৈরি হয়েছে। বিস্কুটটি একদম খাস্তা মুচমুচে তৈরি হয়েছে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।